হাবিবের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি প্রত্যেকটা গোত্রের জন্য, প্রত্যেকটা দেশের জন্য নবী পাঠিয়েছি, প্রত্যেকটা ভাষার জন্য নবী পাঠিয়েছি। আগের জামানার যে নবীগুলো ছিল, এই নবীগুলো এক এক গোত্রের জন্য আসত, এক এক এলাকার জন্য আসত, এক এক গোত্রের জন্য, এক এক এলাকার জন্য। যেমন ঈসা আলাইহিসসালাম কি বলেন দেখেন, ইয়া বানি ইসরাঈলা ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম। ঈসা আলাইহিসসালাম বলেন সূরা সফ, বলেন হে বনি ইসরাঈল, আমি তোমাদের নিকটে রসুল হিসেবে এসেছি। ঈসা আলাইহিসসালাম কিন্তু তামাম বিশ্বের নবী না, ঈসা আলাইহিসসালাম সমস্ত জাতি আর গোত্রের নবী না, ঈসা আলাইহিসসালাম নিজের ভাষায় বলতেছেন, ইয়া বানি ইসরাঈল ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম, হে বনি ইসরাঈল, আমি তোমাদের নিকটে, আমি শুধুমাত্র বনি ইসরাঈলের নবী হিসেবে এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, অন্য কোনো জাতি আর গোত্রের জন্য আমি নবী না। মূসা আলাইহিসসালাম এসেছেন বনি ইসরাঈলের জন্য, হারুন আলাইহিসসালাম এসেছেন বনি ইসরাঈলের জন্য। এইরকম যত নবী আমার রসুল ছাড়া যত নবী পূর্বে এসেছেন, সব নবী এসেছেন নির্দিষ্ট কোনো গোত্র অথবা নির্দিষ্ট কোনো ভাষা এলাকার জন্য। কোনো নবীকে রহমাতুল্লিল আলামিন বানান নাই, কিন্তু হাবিবকে উনি কি স্ট্যাটাস দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল্লিল আলামিন। হে নবী, আমি পূর্ববর্তী সব নবীকে হয় কোনো গোত্র, না হয় কোনো এলাকা, না হয় কোনো ভাষা, নির্দিষ্ট গোত্র, নির্দিষ্ট এলাকা, নির্দিষ্ট ভাষার জন্য পাঠিয়েছি, কিন্তু আপনি আমার হাবিব, আপনাকে কোনো গোত্র নেই, কোনো ভাষা নেই। মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, পাশ্চাত্য থেকে প্রাচ্য পর্যন্ত, পৃথিবীর আনাসে কানাসে তাম বিশ্বের জন্য রহমত স্বরূপ আমি দুনিয়াতে আপনাকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ।